হ্যালো ভিয়ার্স তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল গাইড ইউটিউব চ্যানেল গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা এর আগের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নিয়োগে জয়নিংয়ের সময় যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে তো তার একটা আর্টিকেল তোমাদের দেখানো হচ্ছে তো এখানে যেটা বলা হয়েছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা টিভি নাইন বাংলা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ আগামীকাল মিলছে না নিয়োগপত্র তো বন্ধু তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছো ফাইল চিত্র কলকাতা রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট দু সালে হওয়া পরীক্ষার ভিত্তিতে প্রায় আট হাজার প্রার্থীর নিয়োগে বুধবার স্থগিতাদেশ জারি করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনশো চুয়াত্তর জন প্রার্থী এরা প্রত্যেকেই ইন্টারভিউতে উত্তীর্ণ হন কিন্তু প্রকাশিত প্যানেলে কারণ নাম ছিল না বলেই দাবি জানিয়ে স্যাটে মামলা করা হয় সেই সময় স্যাটের রায় আবেদনকারীদের বিরুদ্ধেই গিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগকারীরা সব দেখে শুনে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন শ্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করতে হবে কিন্তু গত আঠেরোই জানুয়ারি শ্যাট জানিয়ে দেয় এই মুহূর্তে মাত্র একজন আইনজীবী থাকায় এখন মামলা শোনা সম্ভব নয় অন্যদিকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সফল প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়ার কথা ছিল রাজ্যের একবার নিয়োগ শুরু হয়ে গেলে আবেদনকারীরা আরও কণ্ঠাসা হতে পারেন এই আশঙ্কার কথা জানিয়ে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অবিলম্বে শুনানির আর্জি জানান বন্ধুরা তোমরা এটা দেখতে পাচ্ছ যে এটা অবশ্যই একটা অর্থেন্টিক খবর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তবন্ধু তোমরা এটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ অথেন্টিক খবর তারপর এখানে বলা হয়েছে আবেদন মঞ্জুর করে আজই মামলাটি শোনেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি জানিয়ে দেন স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনো নিয়োগ হবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত প্রায় আট হাজারের সফল প্রার্থীদের নিয়োগ বিষ বাউ জলে। তো বন্ধুরা আমি তোমাদের প্রথমেই যে যে কথাটা বলেছিলাম যে এর আগে ভিডিওতে যে এই মুহুর্তে কিন্তু সকলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে যে জয়নিং কিন্তু হচ্ছে না তো তার যে অর্থেন্টিক খবর সেই খবরটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এটা পাবলিশ হয়েছে সাতটা ছাব্বিশ মিনিটে এবং এটা সাতাশে জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ আজকেই কিন্তু এটা পাবলিশ হয়েছে এবং এটা সম্পূর্ণ হবে খবর তো এটা সত্যিই একটা খুব দুঃখের খবর তো বন্ধুরা তোমরা যেটি দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে সেটি একদম সম্পূর্ণভাবে অর্থেন্টিক খবর তো যেহেতু বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশ নির্দেশ আছে স্থগিতাদেশে তো সেহেতু এই কেসটি বা এই মামলাটি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নিয়োগ কিন্তু চালু করতে পারছে না তো সেহেতু যতক্ষণ পর্যন্ত স্যাটে এই কেসের নিষ্পত্তি বা এই কেসের একটা রায় বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারোরই কিন্তু আর জয়নিং করাতে পারছে না পুলিশ বোর্ড তো এটা এখানে যেটা তোমরা দেখতে পেলে বা আমি যেটা তোমাদেরকে দেখালাম তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে হাইকোর্টের নির্দেশে শ্যার থেকে কিন্তু একটা রায় বের হবে সেই রায়ের পর বা পনেরোই ফেব্রুয়ারি পর কিন্তু আবার জয়নিং হবে এবং বাকি যে কাস্টদের ভিয়ার সেই সেটাও কিন্তু তারপরেই হবে